কেউ একজন আছে অবশ্যই বসে। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একটা অদ্ভুত জায়গায়। এখানে আমি অনেকক্ষণ ধরে রিডিং নিচ্ছিলাম, কিন্তু কোনো ধরনের ইএমএফ রিডিং, ইএমএফ অ্যাক্টিভিটি বা ইভিপি মিটারে কোনো ধরনের এফেক্ট কিন্তু দেখাচ্ছে না। এবং দেখতে পাচ্ছেন আমার পেছনটা, এটাই হলো সেই ঘন জঙ্গল যেখানটায় আমি ঢুকতে চলেছি। এই জায়গাটায় এখন রাত্রি 12:40 বেজে গেছে। এই মুহূর্তে আমি একলা রয়েছি। এই জায়গার যে ঘটনা আছে, এখানে নাকি রাত্রিবেলা কিছু মানুষকে দেখতে পাওয়া যায় যারা এই বাগানের মধ্যে ঢোকে এবং কিছু একটা বদমাইশি করে বলে অনুমান করে এখানকার গ্রামবাসী। কিন্তু একদিন অনুমান করতে গিয়ে গ্রামবাসীরা দলবল নিয়ে ঢুকতে গিয়ে দেখে সেখানে একটা সশরীরে ভূত দাঁড়িয়ে, এবং তারপর দেখার পর এই জায়গাটা ছেড়ে তারা সকলে মিলে পালিয়ে যায়। এবং আমার কাছে তার জন্যে এই জায়গাটার খবর এসছে, এবং আমার মনে হয় এই জায়গায় কিছু একটা আছে। এই জায়গাটায় দেখা যাক কি আছে, দেখতে থাকুন। বন্ধুরা, এখন প্রচুর রাত্রি হয়েছে, আর দেখতে পাচ্ছেন আমার থেকেও বড় জঙ্গল, এবং এখানটা আমায় দেখে শুনে ঢুকতে হবে, বিকজ এই জায়গাটা বুঝতেই পারছেন কেমন এরিয়া। এবং এখান দিয়ে আমি ঢোকার চেষ্টা করছি ভেতরটায়। দেখতে পাচ্ছেন আমার পেছনেও কেউ নেই এই মুহূর্তে, আমি পুরো একলা রয়েছি এই জায়গাটায়। এবং আপনাদের দেখাচ্ছি চারদিকের এরিয়াটা কেমন ঘন জঙ্গল, এবং যার মধ্যে দিয়ে আমাকে ঢুকতে হচ্ছে এখন এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন চারদিকটা দেখাচ্ছি আপনাদের পুরো এরিয়াটা, এবং এখানে কিছু কলা বাগান স্টার্ট হচ্ছে, এবং তার মাঝখান দিয়ে রাস্তা চলে যাচ্ছে। আমি ঢুকতে চলেছি, দেখতে থাকুন আমার সাথে এই 3M ব্লগসে। বন্ধুরা, আমি ভেতরটা পুরোটা ভিজিট করে এলাম, এখনো পর্যন্ত কাউকে দেখতে পাইনি। তো এই মুহূর্তে আমি আমার বাইকটার কাছে রয়েছি, এবং আপনাদের মধ্যে একজনা প্রশ্ন করেছেন আমার বাইকের সামনে প্রেস কেন লেখা রয়েছে। বিকজ আমি প্রেসের সাথে যুক্ত, একটা নিউজের চ্যানেলের সাথে যুক্ত আছি, এবং তাদের সাথে আমি কিছু কাজ করি নিউজের ব্যাপারে। কেন কি আমি যে সমস্ত জায়গায় ইনভেস্টিগেশন করতে যাই, সে সমস্ত জায়গায় অনেক রহস্য লুকিয়ে থাকে, এবং সেই রহস্যগুলো কিছু নিউজ আমি তাদেরকে দিই, যাতে তারা পাবলিকালি সেটা খবরের কাগজে ছাপায়। এবং আমি তাদের সাথে যুক্ত আছি বলেই আমার গাড়িতেও প্রেস লেখা, মানে দেখতেই পাচ্ছেন প্রেস লেখা, এবং গাড়িতেও দেখতে পাচ্ছেন প্রেস লেখা, অ্যান্ড প্রেস কার্ড রয়েছে সেই জন্যেই লেখা। দেখতে থাকুন, সঙ্গে থাকুন 3M ব্লগস। আমি এখনও পর্যন্ত এই জায়গাটায় অপেক্ষা করছি, দেখছি চারদিকটা, দেখতে থাকুন। বন্ধুরা, এখন আমি ভাবছি এই রাস্তাটা যেহেতু এই পাশে গেছে, এবং সেই জন্যে আমি এই পাশে যাচ্ছি দেখার জন্য। চারদিকটা দেখার জন্য, যেহেতু এখানে গ্রামের লোকেরা এখানে দেখেছে যে এখানে রাস্তা দিয়ে কোনো দলবলকে আসতে ঠিক রাত্রি 9:10 সময়, আজকে আমি তার আগের থেকে অপেক্ষা করছি, কিন্তু এখনও পর্যন্ত আমি কাউকে লক্ষ্য করতে পারিনি। কেন কি আমি এই জায়গাটায় এসেছি শুধুমাত্র এই জায়গাটার সত্যতা তুলে ধরতে। সো বন্ধুরা, আমি এখনও পর্যন্ত লাইট নিয়ে যাচ্ছি, হয়তো লাইট জ্বলছে বলে এখানে আসছে না, কেন কি ওরা হয়তো দূর থেকেই দেখতে পেয়েছে, জানি না। আদেও মানুষ ওরা না ভূত, আমি কিচ্ছু জানি না। এই মুহূর্তে আমি দেখছি, ওকে ব্যাং ছিল, আমি সাপ পেলো, ব্যাক করি। এই জায়গাটা পুরো নির্ঝুম লাগছে,
পুরো এরিয়াটা এবং চারদিকটা ঘন জঙ্গলের মতো। আমি দেখছি কেউ আছে কি না। বাইকের কাজটা, বাইকটা ওইখানে রেখে দেওয়া, মানে এই সমস্ত এরিয়ায় বাইক ফাইক রেখে দেওয়া খুব একটা সুবিধার নয়। এখানটা একটা গাছ রয়েছে, দেখি একটু হন্টেড হন্টেড মনে হলো। এই জায়গাটা একবার EMF চেক করি। কেউ কি আমার কথা শুনতে পাচ্ছ? যদি শুনতে পেয়ে থাকো তাহলে এখানটা আমার সামনেটা আসো, তাহলেই বুঝতে পারবো যে তুমি আছো। এখানে কি আমার কথা কেউ শুনতে পাচ্ছ? যদি শুনতে পেয়ে থাকো তাহলে আমার সামনেটা আসো, আমার EMF মিটারে আমি বুঝতে পারবো যে তুমি আছো। অন্যরা উপাশে একটা আওয়াজ হলো মনে হলো, কিসের একটা আওয়াজ হলো। কে? বন্ধুরা, কাউকে দেখা যাচ্ছে? আমার মনে হচ্ছে এটা ভূত না। কে? ধরবই আজকে। বন্ধুরা পালাচ্ছে, এর দলবল হয়তো থাকতে পারে। পালিয়ে যাবি কোথায়? এখানটায় ঢুকলো বন্ধুরা, কাউকে দেখা যাচ্ছে না এই মুহূর্তে। আমি পুরো হাঁপিয়ে গেছি। বন্ধুরা, আমি বাইকের কাজটায় যাচ্ছি। এখানটায় রীতিমতো কেউ একজন ছিল এবং এটা কোনো মানুষ হবে যে আমার বাইকটার কাছটা এসেছিল। কেন কি এভাবে আমাকে রেখে পালাতো না? বন্ধুরা, আমি এখন বাইকের কাছটা যাচ্ছি, দেখতে থাকুন। বন্ধুরা, আমি এখনো যাচ্ছি বাইকের কাজটায়। কেউ একজন এসেছিল, সিরিয়াসলি কেউ একজন এসেছিল এবং রীতিমতো আমি প্রথমে দেখে একটু চমকে গেছিলাম। কেন কি রাত্রিবেলা এরকম অদ্ভুত জায়গায় যদি এরকম কোনো মানুষকে দেখতে পাওয়া যায় এবং সে যদি এরকমভাবে সেজে আসে, তো
তাতে আরো বেশি ভয়াবহ মনে হয় সেই জিনিসটাকে রাত্রিবেলা দেখলে হঠাৎ করে। আমি জানি এই জায়গাটা কেউ নেই, হঠাৎ করে আচমকা কাউকে দেখলে প্রচণ্ড আতঙ্কিত হয়। আমি বাইকের কাছটা পৌঁছে গেছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন 3M ব্লগস। বন্ধুরা, আমি এখন বাগানের ভেতর, একটা আগুন জ্বলতে দেখতে পাচ্ছি এবং সেদিকে আমি এগোচ্ছি আস্তে আস্তে, কোনো শব্দ না করতে করতে। বন্ধুরা, আমি আস্তে আস্তে আসছি সেই জায়গার দিকে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওখানে কেউ একটা আগুন জ্বালাচ্ছে এবং আমি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। এই মুহূর্তে আমার হাতে আলো রয়েছে কিন্তু জ্বালাতে পারছি না, বিকজ অফ জ্বালালে টের পেয়ে যাবে। কেউ একজন আছে অবশ্যই বসে। কে? বন্ধুরা পালিয়ে গেল। বন্ধুরা, এখানে কিছু একটা প্যাকেট ফেলে পালিয়েছে। ওকে বন্ধুরা, এই পাশে আরেকটা প্যাকেট রয়েছে। ওকে বন্ধুরা, এখানে কিছু একটা ড্রাগস নিয়ে প্যাকেট করছিল। বন্ধুরা, এটা শিওর ড্রাগস। এই দেখুন প্যাকেট পড়ে, এখানে দুটো প্যাকেট, এ পাশে কিছু চিন কাগজ পড়ে রয়েছে, এই পাশে আরেকটা প্যাকেট, এই পাশে আরেকটা প্যাকেট, আর বাকি হয়তো নিয়ে পালিয়েছে এখানটা ছেড়ে। কোথায় পালালো ওই দিকটায় দেখে আসি। রীতিমতো এই জায়গায় আমি একজনাকে ভয় দেখাতে দেখেছি আমাকে, এবং সেটা আমি তোয়াক্কা না করে যখন আমি এই জায়গাটায় রয়েছিলাম অনেকক্ষণ, এখানটায় দেখি আগুন জ্বালিয়ে কয়েকজন বসে রয়েছে, এবং আমি সেই মুহূর্তে এই জায়গাটায় পুরো আমি ওদের উপর ডাইরেক্ট আক্রমণ করলাম লাইট নিয়ে, কিন্তু ওরা এই জায়গাটা ছেড়ে পালিয়ে গেল মনে হলো। এবং রীতিমতো আমি কোথাও কাউকে দেখতে পাচ্ছি না, কেউ আছে বলে মনে হচ্ছে না। বন্ধুরা, আমি আরো সামনেটা যাচ্ছি, দেখতে থাকুন। জমি দিয়ে পালিয়ে গেছে পুরোপুরি শিওর।
আমি চারদিক দেখছি, দেখতে থাকুন। বন্ধুরা, অনেক মূল্যবান নেশার বস্তু, নেশার বস্তু যতই মূল্যবান হোক না কেন, এগুলো মানুষের ক্ষতি করে। এবং এই সমস্ত জিনিস নষ্ট করে দেয়াই বেটার। তো সেই জন্য আমি ভাবছি সেই জায়গাটায় যাচ্ছি আবার। এবং ওই প্যাকেটগুলো, ড্রাগসের প্যাকেট যতদূর কোকেন মনে হচ্ছে, ওটা বিচ্ছিরি ঝাঁঝালো স্বাদযুক্ত। বন্ধুরা দেখতে পাচ্ছেন দু দুটো প্যাকেট, চারখানা প্যাকেট। এবং আমার এই জায়গাটা প্রথম দিকেই হন্টেড মনে হয়নি, এবং কেন কি ইএমএফ রিডিং নিচ্ছিলাম, ইভিপি মিটারেও কোনো রিডিং দিচ্ছিল না, ইএমএফ মিটারেও কোনো রিডিং দিচ্ছিল না, নর্মাল রিডিং দিচ্ছিল। কিন্তু এই জায়গাটা ভূতুড়ে বলে সবাই মানে। যেটা বলছিলাম, রীতিমতো এখানে পুরো গ্রামবাসী ভয় পেয়ে গেছে এই জায়গায়, বিকজ অফ এখানটায় ডাইরেক্ট দেখেছে এখানটায় একটা ভূত, মানে সত্যি কথা বলে ভূত না, মানুষ ভূত। আর রীতিমতো এরকম ড্রাগস স্মাগলিং করছিল, এই জায়গায় ড্রাগসের ব্যবসা করছিল। এই জায়গাটার নাম আমি উল্লেখ করতে পারছি না বিকজ অফ সিকিউরিটি পারপাসের জন্যে। এবং এই জায়গায় আমি এইগুলো রিকভার করেছি, অ্যান্ড এগুলো আমি এখানে থেকে যাওয়ার পথে গঙ্গায় ভাসিয়ে দেব। দেখতে থাকুন, ছিঁড়ে নষ্ট করে দেব, বিকজ অফ যতই মূল্যবান হোক না কেন, মানুষের জীবনের থেকে দামি নয় এগুলো। সো আমি এই জায়গাটা আরও কিছুক্ষণ থাকবো, যদি এর থেকেও বেশি প্যাকেট পাওয়া যায় এখানে, তো সেই উপলক্ষে আমি এখনো পর্যন্ত এই জায়গাটায় অপেক্ষা করছি, যদি ফেরত আসে তাহলে। কেন কি এত টাকার, হয়তো বহু টাকার জিনিস এটা, আর এটা নিতে ওরা ফেরত আসবেই আমার মনে হয়। তো সেই জন্য আমি এখনো অপেক্ষা করছি এবং দেখছি এখান দিয়ে পালিয়েছে, ওদের একটা দলের একটা ছেলে ওই পাশ দিয়ে পালিয়েছে, যে ভূত সেজেছিল ও পাশ দিয়ে পালিয়েছে, এ পাশ দিয়ে পালিয়েছে, অ্যান্ড এরা এ পাশ দিয়ে পালিয়েছে, এরা এ পাশ দিয়ে পালিয়েছে। তো আমি অপেক্ষায় রয়েছি ঠিক সেই ক্যাম্পের জায়গাটায়, এবং দেখতে যাচ্ছি এই জায়গাটায় কি ওরা ফেরত আসে কি না। এবং আমি চারদিকটা লক্ষ্য করছি এবং চোখে হালকা ঝাপসা ঝাপসা দেখছি। আমি জানি না, চোখের মধ্যে হয়তো কিছু একটা পড়েছে। বন্ধুরা দেখতে থাকুন, সঙ্গে থাকুন 3M ব্লগস। আমি এখানটায় পুরো ঘাপটি মেরেছিলাম, মানে উপাস থেকে বাইকের কাছ থেকে পুরো এই জায়গাটা অবধি ঘাপটি মেরে এসেছিলাম, কেউ দেখতে পাইনি আমাকে, বিকজ অফ লাইট টাইট জ্বালাইনি আমি। এইখানটায় বসেছিল ওরা। এখনো দেখছি, অপেক্ষা করছি এবং ভাবছি ওপাশটায় কেউ একজন হয়তো আছে, আওয়াজ হলো মনে হলো ওখানটায়। দেখতে যাচ্ছি,
কেউ একজন আছে ওপাশে। বন্ধুরা গুলি চালাচ্ছে। বন্ধুরা এই জায়গাটা ছেড়ে পালিয়ে যাওয়াটাই বেটার, এবং আমি গঙ্গার পাড়ে গিয়ে আপনাদের সাথে কথা বলছি। দেখতে থাকুন, আমি এই জায়গাটা ছেড়ে পালাচ্ছি, বিকজ অফ ওরা মনে হয় দলবল নিয়ে চলে এসছে। বন্ধুরা আমি রাস্তার মাঝখানে একটা জায়গায় দাঁড়িয়েছি, যেখানটার কাছে একবারে গঙ্গা। আমি গঙ্গার সামনেটা দাঁড়ালাম এবং দেখতে পাচ্ছেন এটা হলো গঙ্গা ছোট, এবং এই সব নেশার জিনিস যেগুলো মানুষকে শেষ করে দেয়, এগুলো যতই দামি হোক না কেন, এরকম ছিঁড়ে গঙ্গায় ভাসিয়ে দেয়া সব থেকে বেটার। বিকজ অফ এগুলো নষ্ট হয়ে যাবে জলে, এবং তার ফলাফল মানুষদের কোনো হানি হবে না। দুই নম্বর গেল, ওই যে যাচ্ছে জল দিয়ে ভেসে ভেসে দেখতে পাচ্ছেন, আর এটা তিন নম্বর প্যাকেট ছিঁড়ে নষ্ট করে আর ওপাশে কিছু গান হচ্ছে। দেখতে পাচ্ছেন জলের মধ্যে একটা দুটো তিনটে চারটে, যে চারটে প্যাকেট আমি পেয়েছিলাম ওখানে সেগুলো ভাসিয়ে দিলাম, এবং চারদিকটা পড়ে রয়েছে এবং ভাসতে ভাসতে চলে যাচ্ছে মানুষকে শেষ করার কিছু বিষ, এবং প্রচুর দামি এগুলো হয়। এগুলো শেষ, ওই দুটো বেরিয়ে গেল দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা আমি এখন এই জায়গাটা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। তো বন্ধুরা আমি এটাই বলতে চাইছি যে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং নতুন ভিউয়ার্সরা চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এখন এই জায়গাটা ছেড়ে বেরিয়ে যাচ্ছি, মানে জায়গাটা ছেড়ে অনেকক্ষণ আগেই বেরিয়ে এসেছি। ওখানে রীতিমতো ওরা হামলা করে দিয়েছিল আমার উপর বন্দুক নিয়ে, এবং গুলির আওয়াজও পেয়েছি, হয়তো ক্যামেরায়ও এসছে। আমি এখন উঠছি এবং এই জায়গাটা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন 3M ব্লগস। দেখ শয়তান বলে সব মানুষে মানুষে, আরে দেখ যে এখানে, আরে বস্তির ছেলে মানে নোংরা যে, কারণ বলছে এই 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 সমাজ যে সমাজের কথা, যাও ছেলে ফেলে 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 দেব আমি তোমাকে এই ছিঁড়ে, বলে দেব আমি চর্তা পোড় লাগিয়ে, আরে মূর্খ বাচ্চা তোরা এইখানে, বলে দেব আমি দেখ যে বস্তি থেকে চলে এসি তোদের এই শহরে, বলে দিলে পরে আমি দেখ আমার কথা তোদের সামনে শুধু প্রকাশিত হবে।